আসসালামু আলাইকুম আজ দুই অক্টোবর দু বুধবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম মাহমুদুর রহমান কেন কারাগারে জানালেন আসিফ নজরুল সাইদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ মাসুদ সাইদি আওয়ামী লীগ ও দলের বিরুদ্ধে দায়ের করা হল গণহত্যার মামলা এবার বিস্তারিত সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত এই নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হচ্ছে অনেকে প্রশ্ন তুলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুলের ভূমিকা নিয়েও এর পরিপ্রেক্ষিতে এক ভিডিও বার্তায় এই নিয়ে কথা বলেছেন আইন উপদেষ্টা বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন সাজা স্থগিত রেখে আপিল করার আবেদন না করার কারণে কারাগারে গিয়েছেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান আইন উপদেষ্টা বলেন এদেশে শেখ হাসিনার যে ফ্যাসিবাদী শাসন ছিল সেটার বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের সূচনা করেছিলেন মাহমুদুর রহমান ভাই এজন্য ওনাকে প্রচণ্ড নিপীড়ন নির্যাতন ভোগ করতে হয়েছে যেটা সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না ওনাকে একটি ভুয়া মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার শাস্তি দিয়েছিল ওনার অবর্তমানে শাস্তি দিয়েছিল এই মামলার মেরিট নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে তিনি বলেন এই মামলায় বিচার কার্য সম্পন্ন হয়ে গিয়েছিল ওনাকে অলরেডি শাস্তি দেওয়া হয়ে গিয়েছিল উনি বাংলাদেশে আসার কিছুদিন আগে ওনার স্ত্রী শ্রদ্ধেয় ভাবির বিরুদ্ধেও একটা অগ্রহণযোগ্য মামলা করা হয়েছিল তিনি সেই মামলাতে সাজা স্থগিত চেয়ে আপিলের জন্য আবেদন করেছিলেন এটা আমার কাছে আসে না এই আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের অভিমত চেয়েছে আমরা তখন জোরালোভাবে ইতিবাচক সুপারিশ করেছি আমাদের এই সুপারিশের ভিত্তিতে মাহমুদুর রহমান ভাইয়ের স্ত্রীর সাজা স্থগিত করে ওনাকে আপিল করার সুযোগ দেওয়া হয় আসিফ নজরুল বলেন মাহমুদুর রহমান ভাই যে মামলায় শাস্তি পেয়ে আজকে জেলে আছেন প্রকৃতপক্ষে এই মামলায় আরেকজন বরেণ্য সাংবাদিক শফিক রেহমানেরও সাজা হয়েছিল উনি এই মামলায় সাজা স্থগিত চেয়ে আপিলের আবেদন করেছিলেন আইন মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে সেটার অনুমোদন দেওয়া হয় কিন্তু মাহমুদুর রহমান ভাই এটা করেন নাই আইন উপদেষ্টা বলেন আপনারা সবাই জানেন উনি অত্যন্ত দৃঢ় আত্মসম্মানবোধ প্রচণ্ড দেশপ্রেমিক মানুষ হয়তো ওনার এরকম ব্যক্তিত্বের কারণে তিনি মনে করেছেন উনি সাজা স্থগিতের আবেদন করবেন না বা অন্য কারণেই হোক আমি জানি না যাই হোক উনি সাজা স্থগিত রেখে মুক্ত মানুষ হিসাবে আপিল করার কোনো আবেদন করেননি ফলে এটা করার কোনো সুযোগ মন্ত্রণালয় বা সরকারের ছিল না দৈনিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রহমানের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার ও বিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবিতে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ ইতিমধ্যে আলটিমেটামের চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে এই প্রসঙ্গে আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন আজ সারাদেশের মানুষের মধ্যে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঘৃণা সৃষ্টি হয়েছে সেই ঘৃণার জন্ম দিয়েছেন মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকায় একবার আমরা আদালতের বিষয় নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেছিলাম সেজন্য আদালতের মুখোমুখি হতে হয়েছিল সে সময় ব্যারিস্টার রফিকুল ইসলাম সহ সিনিয়র আইনজীবীরা তাকে ক্ষমা চাইতে বলেছিলেন কিন্তু তিনি বলেছিলেন আমরা কোনো অসত্য রিপোর্ট করিনি সুতরাং ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না তিনি সবার প্রথমে শেখ হাসিনাকে ফ্যাসিবাদী বলতে সাহস করেছিলেন আর আজ তাকেই কারাগারে পাঠানো হয়েছে আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক জাহিদ চৌধুরী বলেন মাহমুদুর রহমান আদালতে ন্যায় বিচারের পক্ষে সত্যের পক্ষে আইন মান্যকারী ব্যক্তি হিসেবে আদালতে আত্মসমর্পণ করেছিলেন কিন্তু তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা দেখেছি অনেকেই কারাগারে না গিয়েও জামিন পেয়ে বাড়িতে বসে জীবন উপভোগ করছেন কিন্তু মাহমুদুর রহমানের ক্ষেত্রে এর ব্যত্যই ঘটেছে এর আইনগত ব্যাখ্যা যাই থাকুক না কেন শেখ হাসিনা সরকারের যে আইন স্বৈরাচারী সরকারের যে রায় গণ অভ্যুত্থানের পর এগুলো আর চলতে পারে না কর্মসূচি ঘোষণা করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বলেন আমরা আলটিমেটাম দিচ্ছি যেসব সন্ত্রাসী কুষ্টিয়ায় মাহমুদুর রহমানের ওপরে হামলা করেছিল শিগগির তাদের গ্রেফতার করতে হবে যে পুলিশ কর্মকর্তা মাহমুদুর রহমানের বিরুদ্ধে চার্জশিট লিখে পদোন্নতি পেয়েছিলেন তাকেও গ্রেফতার করতে হবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আইন উপদেষ্টা নিজে উদ্যোগ নিয়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যত অন্যায় মিথ্যা প্রহসনমূলক মামলা করা হয়েছে সব মামলায় যেহেতু সরকার বাদী সুতরাং অনতি বিলম্বে সব মামলা প্রত্যাহার করতে হবে তিনি বলেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সরকার মাহমুদুর রহমানের মামলা নিয়ে কি করবে তা যদি না জানায় তাহলে আমরা আর রাজু ভাস্কর যে দাঁড়াবো না আমরা আইন উপদেষ্টার কার্যালয়ের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ করব প্রয়োজনে প্রতিটা মানুষ রক্তাক্ত হব তবু মাহমুদুর রহমানকে মুক্ত না করে আমরা ঘরে ফিরব না কারাগার থেকে সুস্থ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে এনে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাসুদ সাইদি তিনি বলেন জামায়াতকে নিষিদ্ধ করার চার দিনের মাথায় আল্লাহ খুনি হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছেন সোমবার রাতে পিরোজপুর পৌরসভার পশ্চিম শিকারপুর সাইদি জামে মসজিদে চার নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামের মতবিনিময় সভায় তিনি এসব অভিযোগ করেন মাসুদ সাইদি বলেন বাংলাদেশ থেকে ইসলামকে পর্যায়ক্রমে ধীরে ধীরে নিশ্চিহ্ন করার কাজে লিপ্ত হয়েছিল শেখ হাসিনা খুনি হাসিনার হাত বাংলাদেশের হাজার হাজার আলেমের রক্তে রঞ্জিত দু হাজার নয় থেকে দুহাজার সাল পর্যন্ত শেখ হাসিনা হাজারো মানুষকে হত্যা করেছে হাজারো মানুষকে হত্যার মাধ্যমে তার ক্ষমতা পাকাপোক্ত করতে চেয়েছিল শেখ হাসিনার বুদ্ধিদাতা পরামর্শদাতা ও শেখ হাসিনার গডফাদার ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ থেকে তারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল সে কারণে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠায় সকল দলের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাবন্দী করেছিল এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হাসিনাকে ভারত থেকে ধরে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি জুলাই আগস্টে গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসাবে আওয়ামী লীগ এবং চোদ্দ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে বুধবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এই অভিযোগ দাখিল করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাজ অভিযোগে বলা হয় সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং চোদ্দ দলের শরিক রাজনৈতিক দল সাম্যবাদী দল গণতান্ত্রিক মজদুর পার্টি জাসদ ইনু বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মেনন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল তরিকত ফেডারেশন গণতন্ত্রী পার্টি ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ আজাদি লীগ কমিউনিস্ট কেন্দ্র বাসদ ও জাতীয় পার্টি জেপির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্তপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সারা দেশে গণহত্যা চালানোর অভিযোগে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মোট তিরিশটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে এর মধ্যে তেরোটি চিফ প্রসিকিউটর বরাবর জমা দেওয়া হয় বাকিগুলো তদন্ত সংস্থায় দাখিল করা হয় এসব অভিযোগের মধ্যে আগে কয়েকটিতে দল হিসেবে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নাম উল্লেখ করা হয়েছিল তবে পৃথকভাবে চোদ্দ দলের নামে আজই প্রথম অভিযোগ দায়ের করা হলো। সরকারি চাকুরিতে প্রবেশের বয়স বাড়ানোর যৌক্তিকতা আছে বলে জানিয়েছেন এ বিষয়ে সুপারিশ দিতে গঠিত কমিটির আহ্বায়ক আব্দুল চৌধুরী চাকুরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের পর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এই কথা জানান কমিটির প্রধান তিনি বলেন এই কমিটির প্রধানত একটাই ফোকাস চাকুরিতে প্রবেশের বয়স সীমা নিয়ে অনেকদিন ধরে একটি আন্দোলন চলছে এটার ভিত্তিতে সরকার আমাদের পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছে আমাদের আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়েছে চৌধুরী বলেন বয়স বৃদ্ধির দাবিতে যারা আন্দোলন করছেন তাদের সঙ্গে আমরা বসেছিলাম সরকারের বর্তমান নীতিমালা এবং ভবিষ্যৎ কর্মপন্থা ও সার্বিক পরিস্থিতির আলোকে সবকিছু চিন্তা করে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কি যৌক্তিকতা আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কোভিড সেশন জটে অনেকের সমস্যা হয়েছে এখনকার চাকুরিতে প্রবেশের বয়সীমা বাড়ানো উচিত তবে কতটুকু বাড়ানো দরকার এটা আমি আজ বলতে পারছি না আমরা সবকিছু পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব কতটুকু বাড়ানো যায় যোগ করেন তিনি সরকারি চাকুরিতে আবেদনের বয়স ৩৫ বছর নির্ধারণের দাবিতে অনেকদিন ধরে আন্দোলন করছেন চাকুরি প্রার্থী ও শিক্ষার্থীরা গত সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনরতরা তারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকও করেন পরে ওই দিনই চাকুরি প্রার্থীদের সরকারি চাকুরিতে প্রবেশের বয়সীমা বৃদ্ধির দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা ও পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য এই কমিটি গঠন করা হয় সাবেক সচিব ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মঈ চৌধুরী এই কমিটির আহ্বায়ক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সদস্য সচিব এক যুগ আগে রাজধানীর পল্টন থানার গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডঃ মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ সহ আটজনকে খালাস দিয়েছেন আদালত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হয় শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত জানা যায় দু সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার একটি মামলায় দীর্ঘ বারো বছর পর খালাস পেয়েছেন তারা মামলার মোট আসামি ছিল নয় জন এর মধ্যে একজন মারা যাওয়ায় বাকি আটজনকে খালাস দেওয়া হয় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ইমন হোসেন গাজী নামের এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেপ্তার বেসরকারী ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের সাবেক সভাপতি এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ বুধবার দুই অক্টোবর এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মাহাবুল ইসলাম এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে শুনানি অনুষ্ঠিত হয় মামলা সূত্রে জানা যায় গত পাঁচ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ি এলাকার চিটাগং রোডের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে ইমন হোসেন গাজী নামের এক যুবক নিহত হন এই ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে আটাশ আগস্ট যাত্রাবাড়ি থানায় পঁচাশি জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছরের চুক্তিতে ড মোহাম্মদ আসাদুজ্জামানকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে সোমবার তিরিশ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয় যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে অধ্যাপক আসাদু জামানের জন্ম টাঙ্গাইলে গণ অভ্যুত্থানের প্রেরণায় গঠিত জাতীয় সাংস্কৃতিক মৈত্রীর উপদেষ্টামণ্ডলীর সদস্য এই কীর্তিমান ছাত্র জনতার আন্দোলন চলাকালীন বাংলা মোটরে বিক্ষুব্ধ কবি লেখক সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ব্যানারে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে সম্প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান জ্যেষ্ঠ সাংবাদিক কাজল রশিদ শাহিন ছোটদের সময় সম্পাদক মামুন সারোয়ার জাতীয় সাংস্কৃতিক মৈত্রীর সমন্বয়ক কবি ও গবেষক ইমরান মাহফুজ এবং প্রেসক্লাবের সদস্য আবিদ আসম এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিন মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন প্রিয় বন্ধুরা অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি একজন সাধারণ মানুষ স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু বড় হয়ে গেছেন বিশাল ব্যক্তিত্ব তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে সুতরাং আসুন নিজেকে আমরা ছোটো ভেবে জীবনকে স্বাভাবিক রাখি দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা হ্যাঁ এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা বারবার ধর্ণা দেয়া এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে কিন্তু না আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি এবং কার্যকর হতে পারে সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ রাতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সকালে হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হিজবুল্লাহ বলছে যে তারা আজ সকালে ইসরায়েলের বিরুদ্ধে পরপর কয়েকটি হামলা চালিয়েছে এর মধ্যে একটি ছিল ইসরায়েলি সামরিক ব্যারাকে রকেট হামলা হিজবুল্লাহ একটি বিবৃতিতে এসব জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবৃতিতে হিজবুল্লাহ আরও বলেছে যে স্থানীয় সময় সকাল সাতটা পনেরো মিনিট থেকে সাতটা বিশ মিনিটের মধ্যে সুতলা ও মাস্কাফ আম সেটেলমেন্ট এবং সোমেরা ব্যারাকে ইসরায়েলি সেনাদের একটি জমায়েতে তিনটি মিসাইল হামলা চালানো হয় হিজবুল্লাহ বলছে তারা যত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এর বেশ কয়েকটি সরাসরি ও নির্ভুলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে এই হামলা চালানোর কিছুক্ষণ আগেই লেবাননের শহর থেকে সেনাদের পিছু হটিয়ে দেওয়ার কথা জানায় হিজবুল্লাহ হিজবুল্লাহর এসব দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল গতকাল ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালানো হলেও ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পড়েছে জর্ডানেও এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সীমান্ত লাগোয়া জর্ডান বলছে তারা কারো যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহৃত হবে না জর্ডানকে মূলত পশ্চিমা মিত্র দেশ হিসেবে দেখা হয় তবে সেখানে অনেক ফিলিস্তিনি জনগণ রয়েছে গত এপ্রিলে ইসরায়েলে ইরান যখন হামলা করেছিল তখন ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সাহায্য করেছিল জর্ডান জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী আম্মান সহ দেশের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের কিছু অংশ পড়েছে দেশটির একজন মন্ত্রী মোহাম্মদ আল মোমিনী আল মালাকা টিভি চ্যানেলকে বলেছেন জর্ডানের অবস্থান সবসময় এটা ছিল যে এটি কারোর জন্য যুদ্ধক্ষেত্র হবে না জর্ডান এবং এর জনগণকে রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব ক্ষেপণাস্ত্র এবং ধ্বংসাবশেষ পড়ে তিনজন সামান্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন আল মোমেনি রাষ্ট্রীয় মিডিয়ায় সম্প্রচারিত বিভিন্ন প্রতিবেদনে ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে বলে জানিয়েছে আম্মানের উত্তর পশ্চিমে বালকা গভর্নরেট থেকে একটি লাইভ প্রতিবেদনে একজন সাংবাদিক জানান সেখানে দুই মিটার লম্বা ক্ষেপণাস্ত্রের একটি টুকরো এসে পড়েছে আশ্রয় নেওয়ার আদেশে জর্ডানের সামরিক বাহিনী দেশের জনগণকে বাড়িতে থাকতে এবং তার সব বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে এদিকে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় উদযাপন করতে দেখা গেছে বহু মানুষকে ইরান এবং হিজবুল্লার পতাকা হাতে বহু মানুষ রাস্তায় নেমে আসেন শুক্রবার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লা নেতার ছবিও ছিল অনেকের হাতে ব্রিটিশ দূতাবাসের সামনে মূলত এই জমায়েত হয় এর আগে এপ্রিলে ইসরায়েলে ইরানের হামলার পরও এই একই স্থানে জমায়েত লক্ষ্য করা যায় সম্প্রতি হামাস হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে গতকাল রাতে ইসরায়েলে মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভুলেশনারি গার্ড তারা বলছে ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট চেঞ্জ টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর